বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বাণিজ্য ও টেন্ডার বাজিতে উপাচার্য ও শিক্ষকরাও জড়িত এমন খবরে উদ্বেগ প্রকাশ করে রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেছেন, গুটি কয়েক ব্যক্তির কারণে শিক্ষকদের মর্যাদা হুমকির মুখে পড়ছে। বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সমাবর্তন অনুষ্ঠানে এই উদ্বেগ প্রকাশ করেন তিনি। রাষ্ট্রপতি এ সময় বলেন, রাজনীতিতে এখন ক্ষমতা ও অর্থবিত্তের দাপটই নিয়ামক শক্তি হিসেবে কাজ করে, ছাত্র রাজনীতিতেও তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। মন্তব্য করে বিশ্ববিদ্যালয়ের আচার্য বলেন, দখলবাজি ও চাঁদাবাজির কারণে ছাত্র রাজনীতিকে মানুষ আর আগের মতো সম্মানের চোখে দেখে না। এ সময় তিনি শিক্ষার্থীদের নৈতিকতা, মূল্যবোধ ও দেশাত্মবোধের শিক্ষায় শিক্ষিত হতে আহ্বান জানান। এ সময় দুর্নীতির বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বানও জানান তিনি। আমি বললাম যে ইদানিং কালে পত্র পত্রিকা খুললেই দেখা যায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বাণিজ্য ও টেন্ডারবাজির নেতিবাচক খবর। বেশিরভাগ ক্ষেত্রে উপাচার্য ও শিক্ষকদের সংশ্লিষ্টতার খবরই বড় করে ছাপা হয়ে থাকে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষকদের সামাজিক মর্যাদা অনেক ঊর্ধ্বে, কিন্তু কতিপয় ব্যক্তির অপকর্ম ও অদক্ষতা গোটা শিক্ষক সমাজের মর্যাদাকে ম্লান করছে।